আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে থাকছে বাচ্চাদের জন্য আরও একটি পুষ্টিকর খাবারের রেসিপি। আজকের রেসিপিটি মূলত আমি পুষ্টিবিদ আয়েশা সিদ্দিকা ম্যাডামের কথা অনুযায়ী তৈরি করেছি। এই খাবারটি বাচ্চারা যদি অল্প পরিমাণেও খায় তারপরেও বাচ্চাদের দ্রুত ওজন বৃদ্ধি পাবে। এই খাবারটি যে সকল বাচ্চাদের ওজন বাড়ছে না বা কমে যাচ্ছে সেই সকল বাচ্চারা যদি অল্প পরিমাণেও খায় তাহলে দ্রুত ওজন বৃদ্ধি পাবে। পুষ্টিবিদ আয়েশা সিদ্দিকা ম্যাডামের কথা হলো, বাচ্চাদের এমনভাবে খাবার তৈরি করে খাওয়াতে হবে যা বাচ্চারা অল্প পরিমাণে খেলে অধিক পরিমাণে পুষ্টি পাবে। তাহলে চলুন দেখে নিই এই খাবারটি আমরা কীভাবে তৈরি করব। এই খাবারটি তৈরি করতে যা যা লাগছে সেটি হলো সুজি এবং ডিম। এখানে আমি কোয়েল পাখির দুটো ডিম ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে মুরগির ডিম ব্যবহার করতে পারেন। সেই ক্ষেত্রে আপনার বাচ্চার বয়স যদি 8 মাসের কম হয় সেই ক্ষেত্রে আপনার বাচ্চাকে শুধু ডিমের কুসুম ব্যবহার করবেন এবং 8 মাস পর থেকে বাচ্চাকে ডিমের সাদা অংশ বা পুরো ডিমটাই দেওয়া যাবে। সেক্ষেত্রে লক্ষ্য রাখবেন যে ডিমে আপনার বাচ্চার কোনো ধরনের অ্যালার্জি সমস্যা আছে কি না। এখন একটা পরিষ্কার হাঁড়িতে আমি সুজিগুলো দিয়ে দিচ্ছি এবং লো হিটে সুজিগুলোকে ভেজে নিব। এখানে আমি এসিআই ব্র্যান্ডের সুজি ব্যবহার করেছি। আপনার বাচ্চাকে আপনি যে ব্র্যান্ডের সুজি খাইয়ে অভ্যস্ত সেই সুজিটি খাওয়াবেন। আপনারা চাইলে এখানে বাড়িতে তৈরি চালের সুজিও দিয়ে রান্না করে খাওয়াতে পারেন। আপনারা যদি চালের সুজি তৈরির রেসিপি জানতে চান তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি আপনাদের রেসিপি দেওয়ার চেষ্টা করব। সুজিটি ভাজার সময় এখানে আপনারা সামান্য একটু ঘি ব্যবহার করতে পারেন, এতে করে খাবারে গুড ফ্যাট যুক্ত হবে। যেহেতু আমার বাচ্চারা ঘিয়ের স্মেল পছন্দ করে না তাই আমি এখানে ঘিটা স্কিপ করছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ বিশুদ্ধ খাবার পানি। আপনার বাচ্চার বয়স যদি 1 বছরের ওপরে হয় সেক্ষেত্রে আপনারা এখানে পানির পরিবর্তে গরুর দুধ ব্যবহার করবেন। আমার বাচ্চার বয়স যেহেতু 1 বছরের কম তাই আমি এখানে পানি ব্যবহার করছি। এখন এটা ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না পর্যন্ত সুজির মধ্যে বলক চলে আসে। এই সময় আপনারা এখানে সামান্য একটু লবণ অথবা চিনি ব্যবহার করতে পারেন। আপনার বাচ্চার বয়স যদি 1 বছরের ওপরে হয়, 1 বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে ডাক্তাররা লবণ এবং চিনি ব্যবহার করতে নিষেধ করেন, এতে করে বাচ্চার লিভারের ওপর চাপ পড়তে পারে। আর আপনার বাচ্চা যদি একেবারেই লবণ ছাড়া খাবার খেতে না পারে সেই ক্ষেত্রে আপনারা এখানে সামান্য একটু লবণ অথবা চিনি ব্যবহার করতে পারেন। এখন আমি এই সুজিটিতে বলক চলে আসার পর দিয়ে দিচ্ছি 1টি মাথা পাটানো এলাচ। এখন এর মধ্যে দিয়ে দিব ফেটিয়ে রাখা ডিম। ডিম দেওয়ার সময় অনবরত হাঁড়িতে নাড়তে থাকতে হবে, তা না হলে ডিমের বড় বড় দলা বেঁধে দিতে পারে, এতে করে বাচ্চা খেতে পারবে না, গলায় আটকে যেতে পারে। ডিম মিশানোর 3 পর সামান্য একটু জাল দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে বাচ্চাদের জন্য পুষ্টিকর এই খাবারটি। এই খাবারটি যেমনই ঝটপট তৈরি করা যায় তেমনই কিন্তু এই খাবারে রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ। এই খাবার যদি বাচ্চারা অল্প পরিমাণেও খায় তাহলে কিন্তু অধিক পরিমাণে পুষ্টি পাবে। আলহামদুলিল্লাহ আমার বাচ্চাকে এই খাবারটি আমি যতবারই রান্না করে খাইয়েছি আমার বাচ্চারা কিন্তু এই খাবারটি অনেক বেশি পছন্দ করে খেয়েছে। আপনারাও আপনাদের বাচ্চাদের জন্য এই খাবারটি তৈরি করে খাওয়াতে পারেন। এই খাবারের মধ্যে প্রচুর পরিমাণে পুষ্টি রয়েছে যার কারণে বাচ্চাদের দ্রুত ওজন বৃদ্ধি পায়। এই খাবারে আমরা ডিম ব্যবহার করেছি, ডিমে রয়েছে হাই ক্লাস প্রোটিন যা বাচ্চাদের ওজন বৃদ্ধিতে খুব সাহায্য করে। এছাড়া রয়েছে সুজি, সুজিতে রয়েছে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট যা বাচ্চাদের দ্রুত ওজন বৃদ্ধি করে এবং মেধা বিকাশ করে। এই খাবারটি বাচ্চাদেরকে আমরা সকাল দুপুর এবং রাতের প্রধান খাবার হিসাবে খাওয়াতে পারি। এই খাবারটি খেলে বাচ্চাদের পেট ভরা থাকবে এবং বাচ্চারা কান্নাকাটিও করবে না এবং খেলা করবে এবং মায়েরাও কিন্তু একটু হলেও আরাম পাবে। এই খাবারটি আমরা যে কোনো সময়ে কিন্তু ঝটপট তৈরি করে খাওয়াতে পারি। 3 থেকে 4 দিন খাওয়াতে পারেন। এই খাবারটি আরও একটু পুষ্টিকর করতে এই খাবারের মধ্যে অ্যাড করতে পারেন সামান্য একটু বাদামের গুঁড়া, তাহলে কিন্তু এই খাবারটি আরও বেশি পুষ্টিকর হয়ে যাবে। আপনাদের কাছে আমার এই ভিডিওটি কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং বাচ্চাদের জন্য এরকম নিত্য নতুন আরও
খাবারের রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টাটি বাজিয়ে অলে সেট করে রাখুন, যাতে করে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। এতক্ষণ পর্যন্ত আমার পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।